আমরা এখন যাচ্ছি মেসিকে দেখতে। হ্যাঁ আসছিলাম দেখতে মেসি রে, বুঝছেন? এখানে আছে মেসি। ওদিন নিয়ে গেছে বলতেছে। আজকে আসেনি ভাই? কখন আসে ভাই? আপনারা দেখতে পারবেন এই ব্লগের মধ্যে। Hey guys, assalamu alaikum. This is Ornim here and welcome to another new engine এটা? যাই হোক, আমরা এখন যাচ্ছি বাংলাদেশের নিউ ইয়র্কে। রেকর্ড হয়েছে আমাদের প্রাণপ্রিয় মেসিকে নিয়ে, তার একটা বড় করে পোর্ট্রেট আঁকা হয়েছে, সেটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট আছে। আমরা এখন যাব সুগন্ধা পয়েন্টের দিকে, চলেন যাই। এবং ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আপনারা এখন লাইক দিবেন ভিডিওতে। একটা সাথে আছে আমার বন্ধু রুদ্র, ও এখন একটু আপত্তিকর সিচুয়েশন আছে, আমরা রাস্তায় গিয়ে দেখা করছি। এই যে এগুলো নষ্ট হবে, কারণ আমাদের আর খাওয়ার মতো কোনো মুড নেই, পেট ভরে গেছে। এগুলো আপনারা কেউই ফেলবেন না বা ব্যাক করে দেবেন না, কারণ ব্যাক করলে এগুলারে তারা ফেলে দেয়। এগুলো নিয়ে হোটেলের বাইরে থাকে কিছু মানুষ, গরিব দরিদ্র, তাদের গিয়ে দিয়ে দেবেন পার্সেলগুলো। এখন আবার বাদ বাদ খাইবেন নে, বাজি বন্ধা, তারপরে আর বাদ। সাকসেস মানে কি ভালো না, স্প্রেড লাভ। আরে খাইছি শুনলে জোড়া পড়ছে আমার, হিমছড়ি পাহাড়ে ফাল পাইরে উঠাই যাবো আমি। এই যে আমাদের লাঞ্চ করা শেষ, যেন আমরা এখন আছি চা খাওয়ার জন্য আরেকটা হোটেলের লবির সামনে। জাস্টিস ফর রুদ্র, জাস্টিস ফর কাস্টমার। রুদ্র একটা জাস্টিস ফর কাস্টমার রিভিউ দাও। ম্যানেজার বলছে 1000 টাকা করে দেন না, এরপরে গিয়ে না 5000 টাকা করে দিছে, কফির মতো আর্টিফিশিয়াল। আমরা এখন যাচ্ছি মেইনলি মেসিকে দেখতে, মেসির ওই যে এখনো সম্ভাবনা নাই যে ওখানে আছে কি বা নাই সেই পেইন্টিংটা, কিন্তু আমি আপনাদের জন্য বানায় দিব ব্লগটা, ঠিক আছে? আপনারা দেখতে পারবেন এই ব্লগের মধ্যে। হ্যাঁ আসছিলাম দেখতে মেসি রে, বুঝছেন? আমরা ঢাকা থেকে চলে আসি, আপনারা এখানে থেকে জানেন না, এখানে আছে মেসি। মেসি রে দেখতে মেসি নাই, মেসি গায়েব। আজকে আসেনি ভাই? কখন আসে ভাই? মনে করেন এই জায়গাটাতে মেসি, ঠিক আছে? গাইজ আমি আমার বেস্ট ট্রাই করছি আপনাদের দেখানোর জন্য যেখানে মেসি আছে, বাট আমি দেখি নাই, আপনারা দেখছেন, কারণ আমি সে পাইনি এখানে। তো আমি আপনাদের পারবো না মন খারাপ করে দিতে, বা আপনারা তখন পুরো ব্লগ দেখছেন, ওয়েট করছেন যে মেসির পেন্টিং দেখব, দেখছেন এনি হাউ এনি কস্ট আমি দেখাইছি আপনাদের। আমি এখন যাচ্ছি আরেকটা ব্লগ কন্টিনিউ করতে, সেটা হচ্ছে শুটকি ভর্তার ব্লগ, মাছের 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 ভাই শুটকি কেনার ব্লগ। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আমরা এখন যাচ্ছি শুটকির শুটকি মাছের ব্লগ করতে। লেটস গো অ্যান্ড আরেকটা ব্লগ দেখেন, এটা কেটে দিয়ে চলেন।